হাই এভরিওয়ান, ওয়েলকাম টু কিটিস ব্লগ। আজ আমি একটা সহজ ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। শুরুতে আমি রাইস ফ্লোর নিয়ে নিচ্ছি, আমি 2 থেকে 3 চামচ নেব, আপনারা প্রয়োজন মতো ইউজ করবেন। সাথে গ্রেট করে রাখা গাজর, আর কুচনো আদা, আর কুচনো রসুন আমি এটার সাথে নিয়ে নেব। মনে রাখতে হবে যে খুব বেশি আমরা রাইস ফ্লোর ইউজ করবো না, নাহলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, কেন এখানে আমরা গাজরের ডেন্সিটি বেশি চাই। তো এখানে স্বাদ মতো নুন ইউজ করা যাবে, নুনটা আপনাদের পছন্দ মতো, যারা নুন খেতে চান না উইদাউট সল্টও এটা কুক করা যেতে পারে। তো এবার আমি সবগুলো বাইন্ড করে নেব, আর যেহেতু যেহেতু এখানের যে আমরা যে গাজরটা পাই এখানে, সেই গাজরের ময়েশ্চার অনেক বেশি থাকে, যার জন্য আমি অনিয়ন ইউজ করছি না, তাহলে ময়েশ্চার কন্টেন্ট বেড়ে যাবে আর আমাকে বেশি পরিমাণ রাইস ফ্লোর ইউজ করতে হবে। এরপর আমি সব কম্বাইন্ড করে আমি দেখে নেব যে এটা দলা পাকাচ্ছে কি না। জাস্ট এটা দলা পাকানোর মতো অবস্থায় হলেই হবে, খুব খুব একটা শক্ত দলা পাকানো লাগবে না। আমি তারপরে সব কম্বাইন্ড করে একবার দেখে নিচ্ছি যে একটা দলা পাকা যাচ্ছে কিনা। এবার এটা খুব ভালোভাবে কম্বাইন্ড হয়ে গেছে। আমি এখানে তেল ইউজ করছি না, তবে আপনার যদি ইউজ করেন তাহলে অর্গানিক ঘি ইউজ করতে পারেন কম পরিমাণে। তো এবারে আমি ভালোভাবে মেখে নিলাম, আর এটা আমি দেখে নেব যে বলের মতো একটা সাইজ বা শেপ দিতে পাচ্ছি কিনা। তো আমি ঠিকমতো দিতে পাচ্ছি, তবে এটা একটা স্টিমার, ইলেকট্রনিক স্টিমার ইউজ করছি। এছাড়া আপনারা গ্যাস ওভেনে করে নিতে পারেন, বা রাইস কুকার দিয়েও করা যেতে পারে। তো আমি এটা একটা সহজ প্রসেস, যেহেতু আমার কাছে রয়েছে তো আমি সেখান থেকেই ইউজ করে নিচ্ছি। তো আমি জাস্ট এখানে বলগুলো রেখে স্টিম করে নেব। আমি দেখিয়ে দিলাম যে জলটা ফুটতে শুরু করে দিয়েছে, তো এটা পারফেক্ট সময় যখন আমি বলগুলো প্রেস করে দেবো এটার মধ্যে, আর এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে বয়েল হতে দেবো। আসলে এই রেসিপিটা আমি প্রায় বানাই ব্রেকফাস্ট হিসেবে, যেহেতু আমাদের বিভিন্ন রকম কমপ্লেক্সিটি আছে হেলথের ক্ষেত্রে, তো সেখানে যেমন হচ্ছে গ্লুটেন অ্যালার্জি বা হাই কার্বোহাইড্রেট খাওয়া বারণ, যেহেতু হাই প্রেশার, ওয়েট ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক রকম প্রবলেম শরীরের মধ্যে দানা বাঁধতে থাকে, এখন এটা প্রিটি কমন, তো আমরা সেই জন্যই এটা আসলে স্কিপ করি। আর এই ধরনের খাবার, আর ক্যারেট অবশ্যই সবসময়ের জন্য ভালো, তো আমাদের ক্যারেট ডায়েটের মধ্যে থাকে, কাঁচা ক্যারেট স্যালাড হিসাবে অবশ্যই সবসময় ব্যবহার হয়। তো এটা আমি একটা ক্যারেটের রেসিপি বানাই, যেটা আমার বাড়িতে সবাই পছন্দ করে। তো এটা এতক্ষণে আমার হয়ে গেছে, এটা হতে অলমোস্ট 15-20 মিনিটস লাগে, তার থেকে বেশি লাগে না, তবে আপনারা দেখে নেবেন, আপনাদের এটা একবার টুথপিক দিয়ে দেখে নেবেন যেটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমারটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি রুজি বানাই আমার একটা আন্দাজই হয়ে গেছে যে হ্যাঁ এটা হয়ে গেছে। তো এটা সার্ভ করার জন্য রেডি। এবার আপনারা যদি এটা শুধু খেতে চান তাও খাওয়া যায়, এছাড়াও আপনারা এটা সসের সাথে খাওয়া যেতে পারে। এবার আমি সার্ভ করে নেব, আপনারা আপনার পছন্দ মতো সার্ভ করতে পারেন, আর এটা অ্যাজ এ টিফিন বা লাঞ্চ হিসেবেও কিন্তু ইউজ করা যায়। তবে আজকে এ পর্যন্তই, আপনারাও রিকোয়েস্ট করবো যে আপনারাও ট্রাই করে নেবেন, এবং অবশ্যই জানাতে ভুলবেন না এটা কেমন লেগেছে। তো গাইস কানেক্টেড থাকেন, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। টিল দেন থ্যাংক ইউ গাইস।